হ্যালো ফ্রেন্ডস, চলে এসছে আজকে একটা নিউ আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনার যদি ভোটার কার্ড হারিয়ে যায় তো আপনি কিভাবে পাবেন এবং নাম দিয়ে কিভাবে সার্চ করবেন, তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট আপনার গুগল ক্রোমটা ওপেন করে নেবেন, করার পর লিখবেন wbtrms.gov.in, এটার উপরে ক্লিক করবেন। করার পর ফার্স্ট দেখুন একটা লিঙ্ক আসছে, ইলেকট্রো রোল ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন একটা ইন্টারফেস খুলে গেছে নতুন, তো এখানে দেখুন সার্চ ইঞ্জিন বলে একটা অপশন আছে, এই সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। তো তারপর দেখুন আর একটা ইন্টারফেস খুলে গেছে আমাদের সামনে, এখানে দেখুন স্টেট ওয়াইজ, এখানে স্টেট ওয়াইজ সার্চ করলে আপনারা এখানে পাবেন না, কারণ শুধু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই। ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, দেখুন এখানে ডিস্ট্রিক্টের সব ডিস্ট্রিক্টগুলো আছে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করেও করতে পারেন বা এসসি ওয়াইজ করতে পারেন। ফার্স্ট আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে আপনার যে এসসিটা সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা আপনারা নর্মাল যেমন ছিল তখন ফার্স্ট এখানে এসে সার্চ করতে পারেন। তো দেখুন এপিক নাম্বার এখানে সিলেক্ট হয়ে আছে, তো আমাদের কাছে এপিক নাম্বার তো নেই, তো আমরা নাম দিয়ে সার্চ করব। তো নামের ওপরে ক্লিক করবেন, দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এন্টার ক্যাপচা বসিয়ে আমাদের সার্চ করতে হবে। তো আমরা নামটা লিখে নেব, তারপর এন্টার ক্যাপচার, আমরা ক্যাপচারটাকে বসিয়ে দেব, তারপরে সার্চ বাটনে এসে ক্লিক করবেন। তো দেখুন ওই নামে যতজনের ভোটার কার্ড আছে সব বেরিয়ে গেছে। তো আপনার নাম এবং বাবার নামটা দেখে এখান থেকে আপনারটা দেখে নেবেন, দেখে নিয়ে তারপর দেখুন ভিউ ডিটেলস, এখানে দেখুন শো বলে অপশান আছে, আপনার যেটা হবে সেটা এখানে শো এর ওপরে ক্লিক করবেন। শো এর ওপরে ক্লিক করার পর দেখুন সেই ভোটার কার্ডের পুরো ডিটেলসটা এখানে বার হয়ে গেছে। তো দেখুন নেম অফ এসসি, পার্ট নাম্বার, নেম, সেক্স, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার, ফাদার, মাদার বা হাজব্যান্ডের নাম এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে, ভোটার সিরিয়াল নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন। তারপর দেখুন পোলিং স্টেশন, আপনারা যেখানে ভোট কেন্দ্র সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। তারপর নিচের দিকে আসলে দেখবেন প্রিন্ট অপশান আছে, আপনারা চাইলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন। তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।